আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভাই এবং বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসা এবং অভিনন্দন, আর আমার ইউটিউব পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আমি একটা বিষয় শেয়ার করতে আসলাম, কারণ হচ্ছে এটা আমি শেয়ার করতাম না, যার জন্য শেয়ার করতে আসছি। আমি অনেক এলপিতে এখনও দেখি যারা বলে ক্যাপিটাল লেখো না, ওয়াচ টাইম কেটে নেয়, তারপরে স্মল লেখা যাবে না, সংখ্যায় লেখা যাবে না, সাবস্ক্রাইবার লেখা যাবে না, একটার বেশি ইমোজি দেওয়া যাবে না বা ইমোজি দেওয়া যাবে না, এরকম অনেকের এলপিতে দেখি, অনেকেই বলে। তো এটা কতটুকু সত্য তা আজকে জেনে নেন আপনারা। এই বিষয়গুলো হচ্ছে সম্পূর্ণ মিথ্যা। যেমন আপনি আপনার এলবিতে সব লিখতে পারবেন, আপনার লাইভে যে যে কেউ কিছু লিখতে পারবে তাতে কোনো প্রবলেম হয় না ওয়াইটিং, এসব হচ্ছে মিথ্যা। এখন আপনারা বলতে পারেন বড় বড় ইউটিউবাররা কেন বলে, আসলে এই বড় বড় ইউটিউবাররা যে বলে এটার কারণ হচ্ছে ইউটিউবে তারা অনেক কিছু দেখে বা অনেক কিছু তারা ঘাটাঘাটি করে, যাই হোক কিছু সূত্রে পেয়ে তারা বলে। আর এই সব কথা হচ্ছে উড়া উড়া কথা। যেমন আপনি আপনার এলবিতে আজকে বলবেন এটা দেওয়া যায় না, আপনার এখানে যদি 10 জন মানুষ থাকে ওই 10 জন শুনবে, ওই 10 জনের ভিতরে ধরুন একজন একজনের এলবিতে যাবে, যাওয়ার পরে ওইখানে যদি 20 জন অ্যাক্টিভ থাকে ওইখানে কিন্তু এই কথাটা বলবে, আরও 20 জন শুনবে, এভাবে আরও 500 জন শুনবে, 1000, এইভাবে কিন্তু সবাই শুনে। তো ওয়াইটির যে বিষয়গুলো এগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে মানুষের মুখে মুখে। তো আমি আমার নিজের অভিজ্ঞতাই শেয়ার করবো আজকে। আমি যখন লাইভ চালাইলাম আমার এই চ্যানেলে, আমার তো এখন আরেকটা চ্যানেল লাইভ চলে, তো এটা তো আমার মনিটাইজ হয়ে গেছে, যাই হোক এই চ্যানেলে যখন আমি লাইভটা প্রথম শুরু করলাম আমি সবাইকে বলে দিলাম, যখন ওয়াইটিতে সবাই বলে আপনি ইমোজি দিবেন না, ক্যাপিটাল লিখবেন না, সংখ্যায় লেখছো কেন, তাড়াতাড়ি কাটো, আমার ওয়াইটি কেটে নিবে এই সেই, তখন আমি চিন্তা করলাম আমি ব্যতিক্রম কিছু করি, আমার এলবিটা চালু করলাম, ফার্স্ট লাইভটা সবাইকে বলে দিলাম আপনারা যেভাবে খুশি সেভাবে লিখবেন, বাংলায় লিখবেন, ক্যাপিটাল লিখবেন, স্মল লিখবেন, সংখ্যা লিখবেন, তারিখ লিখবেন, কার বন্ধু কতজন আছে এটা লিখবেন, সাবস্ক্রাইব লেখা যাবে, ওয়াচ টাইম লেখা যাবে, মানে যা আছে সব কিছু আমার লাইভে লেখা যাবে, কোনো নিষেধ নেই, ইমোজি যত খুশি পারেন দিতে পারেন ইমোজি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো আমি যখন আমার এই চ্যানেলে লাইভগুলো চালাইতাম আনলিমিটেড মানুষ লিখতো, ইচ্ছা মতো লিখতো, একমাত্র আমার মনে হয় আমার ইউটিউব চ্যানেলেই তারা এলবিতে এত শান্তিভাবে লিখেছে, আমার মনে হয় না যে অন্য কারো চ্যানেলে এইভাবে লিখছে। আর যাই হোক আমি পারমিশন দিয়েছি তাদেরকে, আপনার ইচ্ছা মতো লেখেন, যত মন চান যেভাবে মন চায়, কোনো নিষেধ করার নেই। তো কই ভাই, আমার তো কোনো প্রবলেম হলো না, আমার তো কোনো সমস্যা হলো না, আমার তো মনিটাইজ আটকে রাখলো না, আমার মনিটাইজ হয়েছে 4.5 ঘন্টায়, ধরতে গেলে 4.5 ঘন্টায় ধরা যাবে ওইটা, যাই হোক আমার তো কোনো প্রবলেম হয় না এইসব বিষয়ে ভাই। তো আপনাদের কেন হবে, আপনারা বড় বড় ইউটিউবারের কথা শুনেন বাদ দেন ওগুলা, আপনারা নিজে নিজে নিজেই নিজেকে দিয়ে প্রমাণ করুন না, দেখেন না কি হয়। অনেক ইউটিউবার বলে এক ওয়াইফাই থেকে যদি 3টা বা 4টা 5টা ডিভাইস চালানো হয় সেটা সময় যোগ হয় না, সে সময় যোগ হলেও কেটে নেই, কই ভাই এটা তো মিথ্যা কথা, কারণ আমার এখান থেকে তো আমি 4টা 5টা ডিভাইস চালাইছি, কই আমার এখানে তো একদম সব যোগ হয়েছে। আমি আমার এখান থেকে দীপাদির ভিডিও আমি চালাইছি, দীপাদি নিজেও 5টা 6টা আইডি দিয়ে চালাইছে, কই তার তো মনিটাইজ অন হয়ে গেল। অনেকে অনেকভাবে কথা বলছে আপনার মনিটাইজ হবে না, এই হবে না, সে হবে না, কই ভাই মনিটাইজ তো হয়ে গেল। এখন আর একটা বিষয় আসেন, অনেকে বলে যে আমরা ইউটিউবের রুলস অনুযায়ী বলছি গাইডলাইন দেখান, আপনি যে কথা বলতেছেন আপনার গাইডলাইন কী? আচ্ছা ভাই শুনেন, গাইডলাইন সব সত্য না, আমরা যেমন কিছু কিছু কথা কিছু না, আমরা অনেক কথাই বলি মিথ্যা, তো ইউটিউবে যেগুলো কথা আছে সবগুলো সত্য না। যেমন তারা একটা রুলস জারি করছিল 20টা চ্যানেল মনিটাইজ পাবে না, যে টিকটক চ্যানেল মনিটাইজ পাবে না, গানের চ্যানেল মনিটাইজ পাবে না, এই সেই মিউজিক চ্যানেল মনিটাইজ পাবে না, এক চ্যানেলে মানে বিভিন্ন কন্টেন্ট থাকলে মনিটাইজ পাবে না, কই ভাই আপনারা দেখেছেন কোনো মনিটাইজ ধরা খাইছে এই 2-1 মাসের ভিতরে? আপনাদের জানা মতে আমি দেখি নাই। প্রত্যেকটা চ্যানেলে ভিডিও ছাড়া হচ্ছে, নাচের ভিডিও, গানের ভিডিও, রান্নার ভিডিও, বাগানের ভিডিও, ছাদের ভিডিও, তারপরে হচ্ছে মার্কেটের ভিডিও, মানে যা মন চায় তাই ছাড়া হচ্ছে, কই মনিটাইজ তো অ্যাভেলেবেল পাচ্ছে ভাই, আগে মনিটাইজ পাইতে লাগতো 7 দিন 3 দিন, এখন তো মনিটাইজ পায় মাত্র 3 ঘন্টা 6 ঘন্টায়, কই তারা পাইতেছে না ভাই, আমি পাইছি না। তো আবার বলে রি আপলোড ভিডিও থাকলে মনিটাইজ হলো না, কই আমার চ্যানেল তো রি আপলোড মনিটাইজ
ভিডিও আছে আমারে চালু হলো কেমনে আর আমার ফার্স্ট ভিডিও হলো টিকটক আমি যখন আমার ফার্স্ট চ্যানেল খুলছিলাম এটা একটা টিকটক আছে দেখবেন ফার্স্ট টিকটক দিয়ে আমি উদ্বোধন করেছিলাম এবং আমার মনিটাইজটা অন করেছি আমি সেই টিকটক দিয়ে কই আমারটা তো আটকালো না বা আমার তো কোনো প্রবলেম হলো না এখন আসেন পয়েন্টে আপনার চ্যানেলে 20টা 20 জন মানুষ গেছে 10 জন মানুষ গেছে আপনার লাইভে আপনাকে একটা ভালো মন্দ লেখছে তো আপনি কি বলেন এই ভাই ক্যাপিটাল লেখেন না এই ভাই স্মল লেখেন না তাতে ক্ষতি আপনার হলো ওই লোক চলে গেল ওই ম্যান চলে গেল তাতে কি হলো আপনার লাইভে আর আসবে না সে লিখতে পারে না আপনার এখানে ঠিকঠাক মতো তার আগে আপনি চিল্লাচিল্লি করেন সে আর কখনো আসবে আরে ভাই মানুষের কথা বাদ দেন এখন কেউ যদি আপনাকে বলে আপনার আপনার কান তো চিল নিয়ে চলে গেছে তো আপনি কি চিলের পিছে আগে ঘুরবেন না কানটা দেখবেন অবশ্যই কানটা আগে দেখবেন যেমন মনে করেন যে নিউজ পেপার খুললে দেখা যায় আম গাছে জাম ধরছে এটা কি সত্য ভাই আম গাছে জাম ধরছে এটা যায় দেখেন ঘাটাঘাটি করে বিস্তারিত এটা ফলাফল আর একটা যেমন আমি হঠাৎ একদিন একটা নিউজ দেখলাম যে ইন্ডিয়ার চলচ্চিত্র কলিকাতা চলচ্চিত্রর দেবান নেই তাই আমি ভাবলাম মারা গেল নাকি আমি খবর পড়ে দেখি না দেব অন্য জায়গায় শুটিংয়ে গেছে তারপর আরেকটা নিউজ দেখছিলাম সঞ্জয় দত্ত আর নাই তার মানে কি মানে আর নেই মানে মারা গেছে এটা বোঝাইছে তো আমি ওটা খুঁজে খুঁজে দেখি দুবাই গেছে শুটিং করতে তো এগুলো হচ্ছে মানুষকে তারা আকৃষ্ট করার জন্য ঠিক আছে আর বড় বড় ইউটিউবাররা যে সব কথা বলে ওগুলো আপনাদের ভয় ঢুকায় দেয় আগে যেন আপনারা এলবি না করেন ঠিক আছে দেখেন কা তাগর লাইভে সব চলে তাগর লাইভে সব চলে ইমোজি অ্যাভেলেবেল দেয় সংখ্যায় লেখে সব কিছু লেখে অথচ তারা আপনাদেরকে না করে এইসব করতে কেন করে জানেন আপনাদেরকে ভয় দেখায় দেয় আগে অতএব আপনারা নিজ নিজ বুদ্ধিতে চলেন নিজ নিজ জ্ঞানে চলেন এর আগে আমি বড় ছোট ইউটিউবারদের নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি আমার চ্যানেলে আছে আপনারা দেখবেন হ্যাঁ আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ধন্যবাদ আর যদি কিছু জানার থাকে আমার এখানে আসবেন যদি কারো বন্ধু প্রয়োজন হয় অথবা কারো ওয়াচ টাইমের বিষয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই এসকেরানা বাংলা টিভি এই ডিসক্রিপশনে আমার আরেকটা চ্যানেলের লিঙ্ক দেওয়া হয় হলো সেটা হচ্ছে এসকেরানা বাংলা টিভিসি ওই চ্যানেলে প্রতিদিন রাত 10টা থেকে এলবি করি আমি ওখানে এসে বলতে পারেন আমার ইউটিউব পরিবারের পক্ষ থেকে আপনাকে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন বন্ধু দিয়ে ওয়ানকে করা এবং ওয়াচ টাইম কমপ্লিট করে মনিটাইজ করা আমার এসকেরানা বাংলা টিভিসিতে আসবেন আর হচ্ছে আমি আমার ইউটিউব পরিবারের পক্ষ থেকে বা ইউটিউব